যে বন্যা পরিস্থিতি, যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা পানিসাগর ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। আমরা বিশুদ্ধ পানীয় জল, কিছু খাবার এবং ব্যবস্থা করেছি, যেগুলো আমরা এখনই নিয়ে যাব এবং আমরা নিয়ে ওই এলাকার যারা বন্যা কবলিত মানুষ আছে তাদের কাছে আমরা বিতরণ করে দিয়ে আসবো। আপনি এর আগে কি কোনোদিন গিয়েছেন এরকম ইয়ে নিয়ে? এর আগে আমরা অনেকবার গিয়েছি, কিন্তু এইবারের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তৎকালীন সময়ে এরকম পরিস্থিতি ছিল না। যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি আমরা সাধারণভাবে মোকাবিলা করেছি। এইবার আমরা একটু বড় ধরনের উদ্যোগ নিয়েছি, কারণ এইবারের ব্যাপারটা একটু অন্যরকম, তাই আমরা অন্যরকম উদ্যোগ নিয়েছি। এখানে যে সামগ্রী যেটা আছে, তার সামগ্রী কতজনকে সাহায্য করতে পারবেন? আমাদের কাছে যে পরিমাণ আছে, আমরা আশা করি আমরা যে বস্ত্র নিয়েছি তা শিশু থেকে বয়স্ক, মা বোনদের শাড়ি জামা থেকে শুরু করে যা নিয়েছি, আমরা আশা করি 500 থেকে 700 বা 1000 এরকম আমরা দিতে পারব। আমরা কোন কোন এলাকায় এগুলো মানে বিতরণ করব? আমরা প্রথমত আমাদের টার্গেট হলো আমরা কৈলাসহর যাব, তারপরে আমরা কৈলাসহর থেকে সেরে আমরা পেচারতল থেকে সেরে যদি আমাদের কাছে তান অ্যাভেলেবল থাকে তাহলে আমরা কুমারঘাট যাব, নাহলে আমরা কৈলাসহর এবং পেচারতলের মধ্যেই আমরা আপাতত সীমাবদ্ধ থাকি। ধন্যবাদ দাদা, আপনাকে ধন্যবাদ দাদা।